আমি যেহেতু এখানে ভিসা পেয়ে গেছি অলরেডি আপনাদের এত কিছু দেখার দরকার নেই ডাইরেক্ট চলে আসেন সানজাপানিস ট্রেনিং সেন্টারে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সানজাপানিস ট্রেনিং সেন্টারের মেধাবী ছাত্রী মোহাম্মদ মাকসুদা আক্তার জাপানি স্টুডেন্ট ভিসা পেয়েছেন আপনাকে সানজাপানিস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জাপানি ভিসা পেয়ে আপনার অনুভূতি কেমন দয়া করে আমাদের জানান অনুভূতি আসলে যতটুকু প্রকাশ এখানে করব আসলে ততটুকু না আর অনেক বেশি কারণ দীর্ঘ এক বছর চেষ্টার ফল হচ্ছে এই ভিসা যেটা আমি আজকে পেয়েছি তো আমি অনেক খুশি আমার ফ্যামিলি অনেক খুশি অনেক কষ্টের পর অনেক পড়াশোনার পর এটা পেয়েছি তো অনেক খুশি আপনার জাপানি স্টুডেন্ট ভিসা পাওয়ার অভিজ্ঞতাটুকু বলবেন আমি যখন আমার ফ্যামিলি আমি যখন মানে চিন্তা করি যে জাপানে যাব বা বাইরে যে মাস্টার্স করব বা ল্যাঙ্গুয়েজ কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখব তখন হচ্ছে আমরা ইন্টারনেটে ফ্রেন্ডদের সাথে যে অন্য কারা গেছে জাপানে ওদের সাথে কথা বলছি যে কোন এজেন্সিটা ভালো হয় ইন্টারনেটে দেখেছি ফেসবুকে দেখেছি পেজ দেখেছি দেখে আমি আমার ফ্যামিলি সানজাপানিস ট্রেনিং সেন্টারে খোঁজ পাই তখন আমরা এখানে সরাসরি আসি এখানে এসে আমাদের মাননীয় শিক্ষক হচ্ছে হানান সেনসেই ওনার সাথে কথা বলি কথা বলার পর অনেক আমি এই যে মেয়ে হিসাবে একটু আনসিকিউর ফিল করতেছিলাম যে আসলে কোথায় ভর্তি হবো কোথায় ভর্তি হবো না কিন্তু এখানে আসার পর পরিবেশ দেখে মনে হলো যে এটা আমার জন্য সিকিউর তারপর আমি এখানে পড়াশোনা শুরু করি ইনশাল্লাহ আমি পড়াশোনা শুরু করে এখান থেকে এক মাসের মধ্যে স্কাইপি টেস্টের পরীক্ষা দিয়ে পাস করে তিন মাস পরে সিউ পেয়ে গেছি যারা স্টুডেন্ট বিষয়ে জাপানে যেতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন আমি ছোট করে শুধু এটাই বলবো আমি তো এজ এ মেয়ে অনেক কিছু চিন্তা করেছি বা কোথায় ভর্তি হবে অনেক ঘাটাঘাটি করেছি অনেক টাইম গিয়েছে আমার কিন্তু আমি যেহেতু এখানে ভিসা পেয়ে গেছি অলরেডি আপনাদের এত কিছু দেখার দরকার নেই ডিরেক্ট চলে আসেন সানজাপানিস ট্রেনিং সেন্টারে আপনাকে অসংখ্য ধন্যবাদ সানজাপানিস এর পরিবারের পক্ষ থেকে আপনার ভবিষ্যতের উজ্জ্বল কামনা করি অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সানজাপানিস ট্রেনিং সেন্টারকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ